সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গানের স্কুল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমার আগের ভিডিওগুলি শিখতে পেরেছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কাহারপাতালের কয়েকটি বোল বা ঠেকা। তার আগে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করছি। আমাদের কাহারপাতালের উপর যদি গান গাইতে হয় তাহলে কিন্তু কাহারপাতালের ঠেকাগুলি বুঝতে হবে। আমাদের কাহারপাতালের মূল একটি ঠেকা আছে, যে ঠেকাটি আমি আপনাদেরকে শিখাচ্ছি বা শিখানো হয় সেই ঠেকাটি হচ্ছে ধা গে তে তে না গে ধি না, এই ঠেকাটি। কিন্তু কাহারপাতালের এই ঠেকা ছাড়াও আরো অসংখ্য ঠেকা আছে যে ঠেকাগুলির মাধ্যমে গান গাওয়া হয়। আমরা যদি সেই ঠেকাগুলি না বুঝি না জানি তাহলে কিন্তু আমরা সেই ঠেকাগুলির উপর গান গাইতে পারবো না। আজকে আমি তিনটি ঠেকা শিখাচ্ছি কাহারপাতালে। তার আগে আমি আপনাদেরকে কাহারপাতালের পরিচয়টা বলে দিই। আমাদের তাল কাহারপা, মাত্রা হচ্ছে আট, বিভাগ হচ্ছে দুইটি, ছন্দ হচ্ছে চার চার, পদ সমপদী। এই হচ্ছে কাহারপাতালের পরিচয়। আজকে আমি তিনটি ঠেকা শিখাচ্ছি কাহারপাতালে। সেই ঠেকাগুলি হচ্ছে ধা গে তে তে না গে ধি না, এই একটি ঠেকা। আরেকটি ঠেকা হচ্ছে ধিক না তিক না তিক না ধিক না, এই একটি ঠেকা। আরেকটি ঠেকা হচ্ছে ধা গে তে তে তাক তাক ধিন ধিন, এই আরেকটি ঠেকা। এই তিনটি ঠেকায় আমি আপনাদেরকে আজকে আমি বুঝিয়ে দিব। আর আজকে প্রথম যে ঠেকাটি সেই ঠেকাটি দেখাচ্ছি প্রথমে হাতের তালি দিয়ে, ধা গে তে তে না গে ধি না, এই হচ্ছে প্রথম ঠেকাটি। এই ঠেকাটি এখন আমাদের সাথে আছে তবলা বাদক মোহাম্মদ ইমরান হোসেন, উনি আজকে আপনাদেরকে এই ধাগে তে তে না গে ধি না ভেঙে দেখাবে, অর্থাৎ ছন্দে ছন্দে প্রথমে দেখাবে। যেমন ধা গে তে তে না গে ধি না, হ্যাঁ এই হচ্ছে আট মাত্রা। এবার আমি তালে তালে আপনাদেরকে দেখাচ্ছি ছন্দে ছন্দে তালি দিয়ে এবং এই তবলার সাথে তালি দিয়ে দিয়ে দেখুন। এইভাবে কিন্তু আমাদের তালগুলি আয়ত্ত করতে হবে, তবলার সাথে সাথে আয়ত্ত করতে হবে, তারপরে কিন্তু এই তালগুলির সাথে আমাদের গান গাওয়ার চেষ্টা করতে হবে। এই এই ঠেকার উপর আমি একটি গান আপনাদেরকে অল্প করে দেখাচ্ছি। যেমন এইভাবে কিন্তু আমাদের প্রথমে এই কাহারপাতালের মূল যে ঠেকাটি শিখতে হবে, শিখলে আমরা এই ঠেকার উপর কিন্তু গান গাইতে পারবো। তাছাড়াও কাহারপাতালের আরেকটি ঠেকা আমি যেটা বললাম আপনাদেরকে, ধিক না তিক না তিক না ধিক না, এই ঠেকাটি এবার তবলাতে আপনাদেরকে ভেঙে ভেঙে বাজিয়ে দেখাচ্ছে। যেমন এই আট মাত্রার ছন্দগুলি বাজলো, এবার কিন্তু আমি আপনাদেরকে এই তালের সাথে তালি দিয়ে দেখাচ্ছি। যেমন এই এই ঠেকাটি, তাহলে এই ঠেকাগুলো যদি আমরা এইভাবে আয়ত্ত করি তাহলে কিন্তু আমরা এই ঠেকার উপর গান গাইতে পারবো। আমি একটি গান আপনাদেরকে এই ঠেকার উপর গেয়ে দিচ্ছি দেখুন। Thank you.
তাল যদি আমরা আয়ত্ত না করতে পারি তাহলে কিন্তু তালে গান গাইতে পারবো না এইবার যে ঠেকাটি সেই ঠেকাটি হচ্ছে ধা গে তে টে তাক তাক ধিম ধিম এই ঠেকাটি আমি তালি দিয়ে প্রথমে দেখাচ্ছি ধা গে তে টে তাক তাক ধিম ধিম ধা গে তে টে তাক তাক ধিম ধিম এইভাবে কিন্তু আপনারা তালি দিয়ে আয়ত্ত করতে পারেন তাছাড়াও তবলার সাথে আয়ত্ত করতে পারেন তবলার সাথে যেমন বাজবে এবার যদি ছন্দে বাজে তাহলে কিভাবে বাজবে এইভাবে কিন্তু ঠেকাটি আয়ত্ত করতে হবে আর যখনই আমাদের আয়ত্ত হয়ে যাবে তখন কিন্তু এই ঠেকার উপর অনায়াসে গানগুলি গাইতে পারবো যেমন এই ঠেকার উপর আমি একটি গান দেখাচ্ছি এইভাবে কিন্তু আমাদের ঠেকাগুলি আগে শিখতে হবে শিখলে কিন্তু এই ঠেকাগুলির উপর আমরা গান গাইতে পারবো তা না হলে কিন্তু আমাদের গান গাইতে অনেক সমস্যা হবে এবং গানে তাল কাটবে সেই জন্য আমি আপনাদেরকে বারবার বলি আপনারা এই কাহারবা তালের যে ঠেকাগুলি আছে সেই ঠেকাগুলি শেখার চেষ্টা করবেন আমি এবার এই তিনটি ঠেকাই আবার একসাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম যে ঠেকাটি সেই ঠেকাটি হচ্ছে ধা গে তে তে না গে ধি না ধা গে তে তে না গে ধি না এই ঠেকাটি আপনারা শেখার চেষ্টা করবেন এইভাবে তালের মাধ্যমে তারপর যে ঠেকাটি সেই ঠেকাটি হচ্ছে এই ঠেকাটি এভাবে তালের মাধ্যমে আয়ত্ত করে শিখে নেবেন তারপর যে ঠেকাটি এই ঠেকাটিও তালের মাধ্যমে আপনারা আয়ত্ত করে নেবেন তাহলে কিন্তু আপনারা তালের সাথে গান গাইতে পারবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ